ওকে, তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়া। ক্লিয়ার? তো আমরা জানি যে কার্বনেট মানে হচ্ছে CO3 2-। এখন ধাতব কার্বনেটের সাথে এটার বিক্রিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধাতব কার্বনেটের সংকেতটা আমরা কিভাবে লিখবো সেটার জন্য লিখার জন্য আমাকে একটা ধাতু আগে লিখতে হবে। সো আমরা ধাতু জানি যে ধাতু মানে হচ্ছে যেগুলো শেষে আম থাকতেছে। ক্লিয়ার? সো আমি যদি একটা সোডিয়াম লিখি, দ্যাট এটা লিখলাম সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম। ওকে, সো এই যে সোডিয়াম, এটা যেহেতু শেষে আম আছে সেহেতু এটা হচ্ছে একটা ধাতু, এবং কার্বনেট যেটা সেটা হচ্ছে CO3 2-। সো আমি লিখলাম CO3, এই পর্যন্ত লিখলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এদের ইন্ডিভিজুয়াল যে যোজনীটা আছে সেই যোজনীটা আমি প্রত্যেকের নিচে দিয়ে দিব, এবং যোজনীটা হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1 এবং CO3 আমরা জানি যে এইরকম যৌগমূলকের যোজনী হচ্ছে তাদের যেই উপরে যে সংখ্যাটা থাকছে সেটাই তাদের কি যোজনী। ক্লিয়ার? সো এটা হচ্ছে 2। এখন 2 হওয়ার পরে আমি কি বললাম যে যৌগ লেখার সময় আমাদেরকে যেই টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে সোডিয়ামের যে যোজনী আছে সেটা যাবে কার্বনেটের নিচে, এবং কার্বনেটের যে যোজনী আছে সেটা হচ্ছে আসলে সোডিয়ামের নিচে। দেখবি আলটিমেটলি আমি পাবো Na2CO3। তার মানে এইভাবে আমি একটা ধাতব কার্বনেটের সংকেত লিখতে পারবো। আমাকে যদি বলা হয় যে ম্যাগনেশিয়াম কার্বনেট লিখো, তখন আমার কাজটা হচ্ছে আমি প্রথমে ম্যাগনেশিয়াম লিখবো, আর কাছে কার্বনেট লিখবো। লেখার পরে তাদের যে যোজনী আছে সেই যোজনীটাকে নিচে দিব। যে যোজনীটাকে নিচে দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে যেহেতু এটা 2-2 সেটা আমি লিখতে পারি 1-1, অর্থাৎ দুইটা দিয়ে যাচ্ছে 1-1 হিসাবে। সো আমি এটা লিখতে পারি MgCO3 হিসাবে। ক্লিয়ার? ঠিক এরকম ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। সো ধাতব কার্বনেটের সাথে যদি আমি একটা বিক্রিয়া করতে চাই, আমাকে প্রথম 1 নম্বর আমাকে যেই কাজটা করতে হবে বা যেই ট্রিক্সটা শিখতে হবে সেটা হচ্ছে একটা কার্বনেটকে ভাঙার পরে বিক্রিয়াতে আমি যেটা পাবো সেটা হচ্ছে CO3 2-, এটাকে ভাঙার পরে আমি পাবো হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস O2-। অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে কার্বনেট CO3, অক্সিজেন হচ্ছে 3টা, উপরে একটা 2-। এই 2-টা কার? এই 2-টা হচ্ছে একটা অক্সিজেনের, আর বাকি যে পোর্শনটা আছে তাহলে থাকে CO2। ক্লিয়ার? এবং এইটাও আমরা যোজনী চ্যাপ্টারে বা পঞ্চম অধ্যায়ে ডিটেইলস পড়াবো যে ওই 2-টা কেনই বা অক্সিজেনের উপরে। ক্লিয়ার? সো এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে CO3 2-, CO2 প্লাস O2- হবে। এখন দেখো এই CO2 কিন্তু একটা যৌগ যেটা প্রকৃতিতে থাকতে পারে। সো যদি একটা বিক্রিয়ায় কার্বনেট ভাঙার পরে যে CO2টা পাওয়া যাবে এইটার কখনোই চেঞ্জ হবে না, বাট এই যে O2- এটা কিন্তু কোনো যৌগ না। যেহেতু এটা কোনো যৌগ না, সেহেতু প্রকৃতিতে থাকতে গেলে, তাকে স্টেবল হইতে গেলে সে অন্য একটা কিছুর সাথে বিক্রিয়া অবশ্যই করবে। সো দেখো, দ্যাট মিন্স কার্বনেটের সাথে বিক্রিয়া করার সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে আর O2- উৎপন্ন হবে। ওই O2-টা সেকেন্ডারি অন্য কারোর সাথে আবার বিক্রিয়া করবে। সো আমি যদি এখানে একটা এসিড দিই, সাপোজ আমি এসিড হিসেবে ইউজ করবো হচ্ছে HCl, সো এসিড হিসেবে ইউজ করবো হচ্ছে HCl। সো আমি ইউজ করতেছি NaCl, সরি লবণ লিখলাম, Na2CO3, আমি লিখলাম Na2CO3 প্লাস HCl। সো Na2CO3 প্লাস HCl যদি আমি লিখি তখন আমি কি পাচ্ছি সেটা দেখবো। সেটার জন্য আমাকে প্রথম কাজটা করতে হচ্ছে যে আমি দেখো এই CO3টাকে আমি প্রথমে কার্বন ডাইঅক্সাইড এবং O2 বানিয়ে নিব, কার্বন ডাইঅক্সাইড এবং O2। ক্লিয়ার? এবং একটা জিনিস তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো যে এইদিকের যে প্রথমটা আছে এইটা অবশ্যই এটার শেষের সাথে বিক্রিয়া করবে। দ্যাট মিন্স এইটার যে Na আছে, অর্থাৎ এইটা এদিকে প্লাস এইটা এদিকে মাইনাস, সেহেতু এই সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। দ্যাট মিন্স এই সোডিয়াম যদি এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে NaCl। এবং দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, আমি হাইড্রোজেনটাকে লিখলাম, এভাবেই লিখলাম, একটা হাইড্রোজেন, খেয়াল করো একটা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? সো এদিকে একটা হাইড্রোজেন আছে, দেখো কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইডও একটা যৌগ, সেই দুইটা যৌগ এখন তারা যৌগ হয়ে গেছে, সো তারা প্রকৃতিতে স্টেবল। বাট এই যে এইচ আছে এবং O2- আছে, সেই দুইটার কোনোটাই প্রকৃতিতে স্টেবল না, কারণ এইচ একা থাকতে পারে না, আবার এটাকে একটা ইয়া হিসাবে থাকতে হবে, মানে H2 হিসাবে, গ্যাস হিসাবে বা যে কোনো একটা হিসাবে থাকতে হবে, আবার এই O2- স্টেবল না। সো এই দুইটা আনস্টেবল যৌগ পরমাণু কি করবে, এরা আবার যৌগ গঠন করবে, এবং এদের যৌগ গঠনের প্রক্রিয়াটা ঠিক আগের সিস্টেমই হবে, অর্থাৎ H তারপরে হচ্ছে O2-, মানে ও এর জন্য আমি O লিখলাম, আর H এর যত যোজনী সেটা হচ্ছে 1, O এর যত যোজনী সেটা হচ্ছে 2। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে এটা এখানে দিয়ে দেবো, এটাকে এখানে দেবো। দ্যাট মিন্স আলটিমেটলি উৎপন্ন হলো H2। তার মানে কি পাইলাম, তার মানে পাইলাম আমি যে ধাতব কার্বনেটের সাথে Na2CO3 প্লাস HCl, আলটিমেট রেজাল্টটা হচ্ছে NaCl, খেয়াল করো NaCl প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। আচ্ছা এখন দেখো, এখন আমরা যদি সমতা করতে চাই আমরা সমতা করতে পারবো, সেটা হচ্ছে এদিকে যেহেতু Na2টা আছে সো এদিকেও Na2টা লাগবে, সো এদিকে 2টা এনে দিলাম, খেয়াল করো। সো এদিকে যখন 2টা এনে দিলাম তখন দেখলাম যে ক্লোরিনও 2টা হয়ে গেল, সো ক্লোরিন যেহেতু 2টা হয়ে গেলো আমি এদিকে ক্লোরিনকে 2 বানাইতে হবে। যখন আমি ক্লোরিনকে 2 বানাইতে গেলাম দেখলাম যে হাইড্রোজেনও 2টা হয়ে গেছে, তখন এদিকে খুঁজে দেখলাম যে হাইড্রোজেন আগে থেকেই 2টা আছে, দ্যাট মিন্স আমার সমতা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে,
দ্যাট মিন্স আমরা এটা লিখতে পারি যে ধাতব কার্বনেটের সাথে যখন এসিড বিক্রিয়া করে তখন কি কি উৎপন্ন হয়? ধাতব, এটাকে বলা হয় NaCl, এটা হচ্ছে লবণ, এটাকে বলা হয় লবণ, সোডিয়াম ক্লোরাইড, প্লাস কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, প্লাস কি উৎপন্ন হয়? প্লাস পানি। ক্লিয়ার? সো এখন দেখো, ধাতব কার্বনেটের সাথে যে বিক্রিয়া, ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে একই বিক্রিয়া। এখন ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া গুলো কিরকম সেটা আমি এখন দেখাবো। সো ধাতব হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে কার্বনেটের আগে একটা হাইড্রোজেন আসবে। ক্লিয়ার? সো কার্বনেটের আগে যদি একটা হাইড্রোজেন আসে, আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, খেয়াল করো, সো কার্বনেটের আগে আমি একটা হাইড্রোজেন দিব। সো এটা যদি কার্বনেট হয়, সিও থ্রি টু মাইনাস, এটা হচ্ছে কার্বনেট, সরি, ওকে, সিও থ্রি টু মাইনাস, এটা হচ্ছে কার্বনেট। সো একটা জিনিস দেখো, এই যৌগমূলকটাতে সিও থ্রি টু মাইনাস, মাইনাস আছে কয়টা? দুইটা। এখন এটাকে যদি আমি হাইড্রোজেন কার্বনেট বানাইতে চাই, তখন এটার সাথে একটা হাইড্রোজেন যোগ করতে হবে। বাট হাইড্রোজেন যেহেতু ইলেকট্রোপজিটিভ, অর্থাৎ হাইড্রোজেনের যেহেতু মানে ধনাত্মকতা আছে, অর্থাৎ হাইড্রোজেন যেহেতু প্লাস ওয়ান শো করে, সেহেতু যখন এটার সাথে একটা এইচ যুক্ত হবে, এইচ যখন যুক্ত হবে একটা তার সাথে সিও থ্রি টু মাইনাসের সাথে, তখন এই এইচ কি করবে? এইচ এর যে পজিটিভিটি আছে, অর্থাৎ এইচ যে প্লাস হিসেবে যেটা যুক্ত হচ্ছে, এইচ এর যে পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটা এইচ আর একটা নেগেটিভিটিকে প্রশমিত করে ফেলবে। দ্যাট মিন্স আলটিমেটলি এইচ সিও থ্রি হাইড্রোজেন কার্বনেট যেটা হবে, সেখানে সেটার উপরে টু মাইনাস থাকবে না, সেটার উপরে থাকবে হচ্ছে এইচ সিও থ্রি মাইনাস। ক্লিয়ার? সো এইচ সিও থ্রি মাইনাস থাকলে এটাকে আমরা, এই যৌগমূলকটাকে আমরা বলতেছি ধাতব হাইড্রোজেন কার্বনেট। ওকে, সো তারপর আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে, এখন ধরো আমি একটা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সংকেত লিখবো। সাপোজ আমাকে কেউ বলো যে তুমি ম্যাগনেশিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত লিখো, তো সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি প্রথমে ম্যাগনেশিয়াম লিখবো এবং তারপরে HCHCO3 দিব। দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে, তাদের যে ইন্ডিভিজুয়াল যে দুজনই আছে সেটাকে নিচে দিয়ে দিব। সো এটা হচ্ছে টু, এটা হচ্ছে ওয়ান। দ্যাট মিন্স তারপরে আমি কি করবো, এই টুটাকে দিব HCO3 নিচে এবং এই ওয়ানটাকে দিব ম্যাগনেশিয়ামের এদিকে। দ্যাট মিন্স আলটিমেটলি আমি যে যোগটা পাচ্ছি সেটা হচ্ছে Mg এর আগে আসতেছে ওয়ান, আর HCO3 এই পুরাটার মধ্যে পড়তেছে টু, তার মানে হচ্ছে MgHCO3 2। ক্লিয়ার? তারপরে এটা হচ্ছে একটা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সংকেত, বা এই হাইড্রোজেন কার্বনেট না বলে আমরা এটাকে বাই কার্বনেটও বলতে পারি। সো এখন যদি এইটার সাথে যদি আমরা অন্য কারো বিক্রিয়া ঘটাই, অর্থাৎ এসিডের যদি বিক্রিয়া ঘটাই, তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই MgHCO3, খেয়াল করো, MgHCO3 2 প্লাস MgHCO3 2 প্লাস হচ্ছে একটা এসিড দিব, এসিডটা হচ্ছে সাপোজ HCl। সো HCl এর উপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এদিকে আগের মতোই এই Mg বা এই প্রথমটা কি কার সাথে বিক্রিয়া করবে? লবণ উৎপন্ন করার জন্য এদিকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, MgCl2। এখন দেখো, এখন আমি আগে বলছিলাম যে আমরা যদি CO32 কে ভাঙি তখন আমরা কি পাচ্ছি? CO32 মাইনাসকে ভাঙলে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন মাইনাস। কিন্তু এদিকে যেহেতু দেখো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আর অক্সিজেন মাইনাস পাচ্ছি, দ্যাট মিন্স যদি CO3 হইতে ব্যাপারটা, খেয়াল করো, CO3 2 মাইনাস যদি হইতে ব্যাপারটা, তখন আমরা পাতাম CO2 প্লাস অক্সিজেন 2 মাইনাস। কিন্তু এটার সাথে যেহেতু আমি একটা হাইড্রোজেন সংযুক্ত করছি এবং যেহেতু এটা যেহেতু চার্জিত, এটার সাথে গিয়ে হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, দ্যাট মিন্স ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি ও এইচ, খেয়াল করো, একটা এইচ সংযুক্ত হচ্ছে। বাট এটা যেহেতু টু নেগেটিভিটি ছিল, এটা এখন ওয়ান নেগেটিভিটি থাকবে, অর্থাৎ ও এইচ মাইনাস। ক্লিয়ার? দ্যাট মিন্স আমি যেটা পাইলাম সেটা হচ্ছে MgCl2 প্লাস ও এইচ মাইনাস প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস যেটা পেলাম সেটা হচ্ছে প্লাস, আমার এদিকে একটা হাইড্রোজেন আছে। সো এদিকে হাইড্রোজেনটাকে আমি নিয়ে কোনো কাজ করি না, এদিকে হাইড্রোজেন। এখন দেখো, দ্যাট মিন্স আলটিমেটলি আমি রেজাল্ট পাচ্ছি MgCl2 প্লাস H2O প্লাস CO2। তাহলে আমি এটা বুঝলাম যে আমি যখন ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে কোনো এসিডে বিক্রিয়া দিব, তখন ঠিক আগের মতোই লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ক্লিয়ার? সো আমি যদি আরেকটা বিক্রিয়া দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আরেকটা বিক্রিয়া হচ্ছে সাপোজ NaHCO3, খেয়াল করো, NaHCO3 প্লাস H2SO4, NaHCO3 প্লাস H2SO4। এখন দেখো, এই NaSO4 এর সাথে বিক্রিয়া করবে, এনএ যখন SO4 এর সাথে বিক্রিয়া করবে SO4, তখন সবসময় যৌগ লেখার সময় তোমাকে এই নিয়মটা মাথায় রাখতে হবে, সোডিয়ামকে সোডিয়ামের যোজনে নিচে দিতে হবে, সালফেটের যোজনে নিচে দিতে হবে, তারপরে এক করো। দ্যাট মিন্স আলটিমেটলি আমি যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে Na2SO4 প্লাস, তুমি আগে আমি বলছি যে HCO3 যখন ভাঙবে তখন কি হবে, সো একটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেও আর একটা OH মাইনাস দিয়ে দেও, আর এদিকে আশেপাশে H প্লাস ঘোরাঘুরি করতেছে, H আছে। দ্যাট মিন্স যদি দুইটা H আছে সেটা আমরা সমতা করবো, বাট এদিকে আমরা পাচ্ছি Na2SO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ক্লিয়ার? সো এটা হচ্ছে ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, না এটা ছিল ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া। ক্লিয়ার? আমরা সামনে এই চ্যাপ্টারের অন্য টপিক্সগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।